চট্টগ্রামের হাটহাজারী থানাধীন দেওয়াননগর এলাকা থেকে বিভিন্ন সরকারি সংস্থায় চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে এক প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র্যাবসাত প্রতারক মোহাম্মদ সোহেল আলমকে হাটহাজারী পল্লী উন্নয়ন বোর্ডের পাশের একটি দোকান থেকে গ্রেফতার করা হয় শুক্রবার দুপুরে তথ্য জানিয়েছেন র‍্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিচের প্রতারণার কথা স্বীকার করেছেন সোহেল আলীম গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়েছে শুক্রবার সকালে গাইবান্ধা জেলা নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এই নির্বাচনে তিনজন দলীয় ও দুইজন স্বতন্ত্র প্রার্থী সহ মোট পাঁচজন প্রার্থী অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন পেয়েছেন নৌকা জাতীয় পার্টির অ্যাডভোকেট এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু লাঙ্গল প্রতীক পেয়েছেন আগামী এক অক্টোবর ইভিএমের মাধ্যমে এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে